লিভারপুল থেকে বার্সেলোনায় আসলে ফিলিপ কৌটিনহো সহজেই সফল হতে পারবেন বলে মনে করছে বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার রিভালদো। গত দলবদলে কৌটিনহোকে দলে টানতে চেষ্টা করেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা বেশ কয়েকবার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে লিভারপুল। স্প্যানিশ সংবাদ গণমাধ্যমগুলো গুঞ্জন উঠেছে এবার এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে পেতে 11 কোটি ইউরো নতুন একটি প্রস্তাব দিতে প্রস্তুত বার্সেলোনা। অবশ্যই বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু বলেনি কাতালান ক্লাবটি, এ ব্যাপারে তেমন কিছু জানেন না বলে বুধবার সংবাদ সম্মেলনে কোচ এর্নেস্তো বালভার্দে বলেন। তবে বার্সেলোনায় নাম লেখালে স্বদেশী কৌটিনহোর জন্য ভালো হবে বলে মনে করছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিভালদো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কৌটিনহো খুবই দারুণ একজন ফুটবলার, বার্সেলোনাতে আসলে সহজেই সফল হবে। আমি মনে করি বার্সেলোনায় সফল হওয়ার জন্য একজন ফুটবলারের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো কৌটিনহোর মধ্যে আছে। ক্লাবটির খেলার ধরন কৌটিনহোর জন্য উপযুক্ত এবং ক্লাবটিতে মানিয়ে নিতে পারবে সে। আমি মনে করি বার্সেলোনাতে কৌটিনহো সফল ফুটবলার হবে। গত আগস্টের দলবদলে বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যাওয়ার পর থেকেই কৌটিনহোকে দলে পেতে মরিয়া হয়ে নেমেছে কাতালান ক্লাবটি। সেই প্রচেষ্টা এই জানুয়ারিতে আবারও করবে তারা।